চারপাশের বদলে যাওয়া নিয়মের সাথে বদলাচ্ছে সরকারি চাকরির পরীক্ষার ধরন। প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের সাথে নিজেকে সঠিক পথে পরিচালনা করা হচ্ছে ভীষণ কঠিন। এই পথে তোমাদের পাশে আছে সহজ পাঠ ইউটিউব চ্যানেল, দ্য হিন্দু এবং আনন্দবাজার পত্রিকার নিয়মিত অ্যানালিসিস এবং জেনারেল স্টাডিজ ও কম্পালসারি পেপার এখানে পড়ানো হয়। এছাড়া রয়েছে মক টেস্ট এবং ফ্রি পিডিএফ এর সুযোগ। আমাদের সাথে পড়ো আর নিজের ভবিষ্যৎ গড়ো। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আমি মৌলি রয়, তোমাদের সাথে আলোচনা করছিলাম লক্ষ্মীকান্তের সামারি ইন্ডিয়ান পলিটি বইটি। তো ইতিমধ্যে আমি তোমাদের সাথে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মেকিং অফ দ্য কনস্টিটিউশন, স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন এবং প্রিয়াম্বেল কমপ্লিট করেছি। আজকে তাই জন্য তোমাদের জন্য কয়েকটি ইম্পর্ট্যান্ট প্রশ্নের একটি সেট আলোচনা করব, যেগুলো তোমাদের রিভিশনের ক্ষেত্রে অনেকটা সুবিধা দেবে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা সহজ পাঠকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের যে বেল আইকনটি রয়েছে সেটাকে প্রেস করে নাও নিয়মিত আপডেট পেতে। তো আজকে প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। দ্য ডিজাইন অফ ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ইন। তো আমাদের এক্ষেত্রে ন্যাশনাল ফ্ল্যাগের যে ডিজাইনটি সেটি গণপরিষদ, যারা সংবিধান রচনা করেছিল, অ্যাডপ্ট কবে করে? জুলাই 1947, অগস্ট 1947, জুলাই 1948 অ্যান্ড জুলাই 1950। তো এক্ষেত্রে সঠিক উত্তর কি? আমাদের সঠিক উত্তর হচ্ছে জুলাই 1947, কারণ আমরা জানি যে অগস্ট মাসের পনেরোই অগস্ট 1947-এ আমাদের দেশ স্বাধীন হয় এবং ঠিক তার আগের মাসে অর্থাৎ জুলাই মাসে 1947 ওই সালেই আমাদের যেটি জাতীয় তিরঙ্গা পতাকা সেটি অ্যাডপ্ট করা হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা, গণপরিষদ। এবং তোমরা নিশ্চয়ই যারা এখনও পর্যন্ত এই মেকিং অফ দ্য কনস্টিটিউশন বা বাকি যে চ্যাপ্টারগুলো আমি পড়িয়েছি রিভিশন করনি বা পড়নি, তোমাদের বলবো এই ইতিহাসটা খুব ভালো করে পড়বে। গল্পের মতন করে বোঝানোর চেষ্টা করেছি যে কীভাবে আস্তে আস্তে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রায় 2 বছর 11 মাস এবং 18 দিন সময়ের মধ্যে সমগ্র কনস্টিটিউশনটাকে রচনা করে, যেটি কিনা সারা পৃথিবীর লেন্দিয়েস্ট ডিটেলড কম্প্রিহেন্সিভ ডকুমেন্ট নামে পরিচিত ভারতীয় সংবিধান। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাব। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ ইনঅ্যাক্টেড বাই আ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেট আপ আন্ডার ড্যাশ, মানে আন্ডার উইচ প্ল্যান। তো আমাদের যে গণপরিষদ, যাকে আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নামে জানি, যারা কিনা মেকার্স অফ দ্য কনস্টিটিউশন ছিলেন, সংবিধান যারা রচনা করেছিলেন, তাদের একটা টিম ছিল, তাই তো? এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বারদেরকে একত্রিতভাবে যে তৈরি করা হলো বা সেট আপ করা হলো, এটি কোন প্ল্যানের আন্ডারে এলো? অপশন এ, থ্রু আ রেজলিউশন অফ প্রভিশনাল গভর্নমেন্ট। অপশন বি, বাই দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। নেক্সট বলছে আন্ডার দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ আন্ডার দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, সেটি হচ্ছে আন্ডার দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। ঠিক আছে, ক্যাবিনেট মিশন প্ল্যান এসেছিল 1946-এ এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেট আপ হয়েছিল নভেম্বর 1946। মনে রাখবে নভেম্বর 1946 এবং প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 9th ডিসেম্বর 1946। টোটাল অধিবেশন কটা হয়েছিল এই প্রশ্নটাও আসে, টোটাল 11টি অধিবেশন হয়েছিল। ঠিক আছে, বিভিন্ন সময়ে অধিবেশনগুলো হয় এবং এক একটা অধিবেশনে ডিফারেন্ট যে প্রভিশনসগুলো সেগুলো আস্তে আস্তে কিন্তু অ্যাডপ্টেড হয়, ভীষণ গুরুত্বপূর্ণ। তাই জন্য বলছি প্রত্যেকটা সেকশন একটু মন দিয়ে পড়বে। চলে আসছি পরবর্তী প্রশ্নে, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন।
তো এক্ষেত্রে ড্রাফটিং কমিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদের প্রশ্ন, অর্থাৎ গণপরিষদে কিন্তু অনেকগুলো কমিটি ছিল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির 8টা মেজর কমিটি ছিল এবং এর পাশাপাশি কিছু সাব কমিটিও ছিল আমরা জানি। তো তার মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ খসড়া কমিটি, মেন যে ড্রাফটটা কনস্টিটিউশনের যে ইন্টার যে ড্রাফটটা যে কমিটি প্রডিউস করেছিল, সেখানে 7 জন মেম্বার ছিলেন এবং তার চেয়ারম্যান ছিলেন অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি চক্রবর্তী রাজা গোপালাচারী, অপশন সি তেজ বাহাদুর সপ্রু, অপশন ডি ডক্টর বি আর আম্বেদকর। তো এক্ষেত্রে আমরা প্রত্যেকে আনসারটা জানি, আনসার হচ্ছে আমাদের অপশন ডি, দ্যাট ইজ ডক্টর বি আর আম্বেদকর, যাকে আমরা ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন নামে জানি, যিনি এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির চেয়ারম্যান ছিলেন এবং আমাদের ভারতীয় সংবিধান তৈরিতে এনার অবদান অনস্বীকার্য। পরবর্তী ক্ষেত্রে কিন্তু ডক্টর বি আর আম্বেদকরই আমাদের ফার্স্ট ল মিনিস্টার হয়েছিলেন স্বাধীন ভারতে, মনে রাখতে হবে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্নে। দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি উইচ ফ্রেমড দ্য কনস্টিটিউশন ফর ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া ওয়াজ সেট আপ ইন, ভেরি ইজি কোয়েশ্চেন। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যারা ভারতের সংবিধান রচনা করেছিল সেটা সেট আপ কবে হয়েছিল? 47, 49, 45, 46। আমরা প্রত্যেকে আনসারটি জানি, সঠিক উত্তর হচ্ছে আমাদের 1946। একটু আগেই আমি আলোচনা করলাম নভেম্বর 1946, ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে আসছি পরবর্তী প্রশ্নে। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট আ মেম্বার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এস্টাবলিশড ইন জুলাই 1946। তো এক্ষেত্রে দেখো এই যে প্রশ্নটা, এক্ষেত্রে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কি জুলাই 1946 তৈরি হয়েছিল? প্রশ্নটা ভালো করে দেখবে, প্রশ্নটা হচ্ছে একটা ভীষণভাবে ট্রিকি কোশ্চেন এবং এক্ষেত্রে যে 4 জনের নাম বলা আছে তার মধ্যে প্রশ্ন হচ্ছে কে যুক্ত ছিলেন না, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার কিন্তু হননি। ঠিক আছে, কে এম মুন্সি, জে বি কৃপলানি, মহাত্মা গান্ধীজি এবং সর্দার বল্লভভাই প্যাটেল। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে মহাত্মা গান্ধীজি, যিনি কিনা কোনো দিনই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বারশিপ নেননি, ভীষণ গুরুত্বপূর্ণ। বাট এক্ষেত্রে এই প্রশ্নটা না এতবার রিপিট হয়েছে জানা সত্ত্বেও এটা ভুল যে জুলাই 1946 বলা হচ্ছে। হ্যাঁ, এবার যদি প্রশ্নটা নিয়ে কন্ট্রোভার্সি হয় তাহলে এটা হতে পারে যে সেটা ফাইনালি তো তখন হচ্ছিল না, ফাইনালি সেটা হয়েছিল নভেম্বর 1946। এবার নভেম্বরের আগে জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই আগের যে প্রিভিয়াস মান্থগুলোতে একটা প্রস্তুতি চলছিল, একটা প্রিপারেশন নেওয়া হচ্ছিল যে কারা কারা মেম্বারশিপে থাকবে কি থাকবে না, তাই জন্য প্রশ্নটাকে আবার পুরোটা ভুলও বলা যায় না। আশা করি বুঝতে পারলে কি বলতে চাইলাম, কারণ এই প্রশ্নটা কিন্তু মেন্সেও এসছে অনেকবার। কোয়েশ্চেন নাম্বার 6, উইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট মেড সুপ্রিম কোর্ট অ্যাট ক্যালকাটা ইন 1774। তো প্রথম পর্যায়ে আমাদের সুপ্রিম কোর্ট, যেটি বর্তমানে এখন নিউ দিল্লিতে তিলক মার্গে অবস্থিত, অর্থাৎ আমাদের জুডিশিয়ারির সর্বোচ্চ যে স্থান সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, প্রথমে তৈরি হয়েছিল ক্যালকাটাতে, পরবর্তী ক্ষেত্রে যেটা ট্রান্সফার করা হয় সেটা আমরা পরে পড়ব। এক্ষেত্রে কোন একটার আন্ডারে বা কোন একটার মাধ্যমে এটি সেট আপ হয়েছিল? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1919, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, অপশন সি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 অ্যান্ড রেগুলেটিং অ্যাক্ট 1773। তো এক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে অপশন ডি, দ্যাট ইজ রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। এই অ্যাক্টের মাধ্যমে সুপ্রিম কোর্ট ক্যালকাটাতে সেট আপ হয়, এখন যেটি কলকাতা নামে পরিচিত, তখন ক্যালকাটাই বলা হতো, এবং পরবর্তী পর্যায়ে সেটি দিল্লিতে আমরা দেখতে পাই ট্রান্সফার হয়েছিল। ওকে, কোয়েশ্চেন নাম্বার 7, হু প্রিসাইডেড ওভার দ্য ইনোগ্রাল মিটিং অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া, অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে প্রথম মিটিং বা অধিবেশনটি হয়েছিল তাতে প্রিসাইডেড অফিসার হিসাবে বা প্রিসাইডিং অফিসার হিসাবে কে ছিলেন, অর্থাৎ এই যে মিটিংটি পরিচালনা কে করেন, অথবা প্রশ্ন আসতে পারে যে ইনোগ্রাল মিটিংয়ের চেয়ারম্যান কে ছিলেন বা প্রেসিডেন্ট কে ছিলেন। তোমাদের জানিয়ে রাখি ফ্রান্সে একটা সিস্টেম রয়েছে যেক্ষেত্রে যে যে সবথেকে বয়স্ক যিনি থাকেন ওখানে, মানে মিটিংয়ের মধ্যে বা যতজন মেম্বার্স রয়েছেন তাদের মধ্যে, তাকে সেই ক্ষেত্রে চেয়ারম্যান হিসাবে ইনিশিয়ালি নিযুক্ত করা হয়, তারপরে একটা সিস্টেমের মাধ্যমে সকলের সম্মতি নিয়ে আবার একজন পার্মানেন্ট প্রেসিডেন্ট বা চেয়ারম্যান হিসাবে আরেকজন ব্যক্তিকে, যিনি মানে সবথেকে বেশি ভোট পান, তাকে যুক্ত করা হয়। তো ভারতবর্ষে এই যে সিস্টেমটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যখন কনস্টিটিউশন মেকিং প্রসেস চলা শুরু হবে
ঠিক সেই সময় কিন্তু এই ফ্রান্সের এই প্র্যাকটিসটাকেই ভারতীয় সংবিধানের রচয়িতারা বা মেকার্স অফ দ্য কনস্টিটিউশন সেটা অ্যাডপ্ট করে, অর্থাৎ ইন্সপায়ার্ড হয়, ঠিক আছে। তো এই সিস্টেমটার ক্ষেত্রে অপশনসগুলো আমরা দেখে নেবো, তাহলে বুঝতে নিশ্চয়ই পারা যাচ্ছে যিনি সব থেকেই চারজনের মধ্যে সিনিয়র মোস্ট তাকেই কিন্তু ইনিশিয়াল হিসাবে একজন চেয়ারম্যান বানানো হয়, তার পরবর্তী পর্যায়ে ভোটিংয়ের মাধ্যমে সিলেক্ট করা হয় ফাইনাল প্রেসিডেন্ট বা চেয়ারম্যান। অপশন এ ডক্টর সচিদানন্দ সিনহা, অপশন বি পি উপেন্দ্রা, অপশন সি বি আর আম্বেদকর, অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর অপশন এ, দ্যাট ইজ সচিদানন্দ সিনহা, যিনি ছিলেন সিনিয়র মোস্ট মেম্বার অব দ্য অ্যাসেম্বলি এবং তাকে ইনিশিয়ালি প্রিসাইডিং অফিসার বা চেয়ারম্যান বা প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়। পরবর্তী পর্যায়ে কিন্তু স্ট্রাকচারটা চেঞ্জ হয়েছিল এবং ফাইনালি যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং জানিয়ে রাখি ইনিই ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভীষণভাবে গুরুত্বপূর্ণ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, দ্য আইডিয়া অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ ফার্স্ট অফ অল গিভেন বাই, তো আমাদের এক্ষেত্রে চারজন অপশন দেখতে পাচ্ছি, তার মধ্যে প্রথম সংবিধান রচনার বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আসতে পারে, অথবা আসতে পারে ইন্ট্রোডিউসড করা হয় যে একটা ফর দ্য ফার্স্ট টাইম কে প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এই কনসেপ্টটা আনেন, মানে প্রথম বক্তব্য রাখেন, যে বলেন সকলকে জানান যে আমাদের যেহেতু সংবিধান তৈরি করতে হবে তার জন্য একটা অ্যাসেম্বলি বা একটা গ্রুপ তৈরি করতে হবে, যারা কিনা সংবিধান রচনা করবেন, একটা স্ট্রাকচার কনস্টিটিউশন তৈরি করবেন ভারতের জন্য, যেহেতু ভারত স্বাধীনতার দিকে এগোচ্ছে। আশা করি বোঝাতে পারলাম ডক্টর বি আর আম্বেদকর। এবার এক্ষেত্রে একটা কনফিউশন হয় কি, তোমরা জানো যেহেতু যে আমাদের সংবিধান রচনার ক্ষেত্রে বি আর আম্বেদকরজির অসামান্য ভূমিকা এবং তাকে যেহেতু ফাদার অফ দ্য কনস্টিটিউশন বলা হয়, তাই অনেকেই এক্সাইটেড হয়ে গিয়ে এই আনসারটা করো, বাট এটা কিন্তু আনসার নয়। অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি এম ইন রয়, অপশন ডি মহাত্মা গান্ধীজি। তো এক্ষেত্রে প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি। 1934 1934 সালে ফর দ্য ফার্স্ট টাইম এম ইন রয়, যাকে আমরা মানবেন্দ্রনাথ রয় নামে জানি, তিনি এই আইডিয়াটা দিয়েছিলেন যে আমাদের দেশে সংবিধান তৈরির জন্য একটা অ্যাসেম্বলি বা একটা টিম মেম্বারদের দরকার, একটা একটা স্ট্রাকচার, একটা টিম দরকার, যারা কিনা কী করবে সংবিধানটা তৈরি করবে বিভিন্ন দেশের থেকে অ্যানালিসিস করে, কারণ আমাদের তো সংবিধান সেরকম ছিল না ইটসেলফ, আমাদের দেশ পরাধীন ছিল এবং দেশের কাজ পরিচালনা হতো কি, এতদিন পর্যন্ত কী হচ্ছিল যে ব্রিটিশ পার্লামেন্টের তরফ থেকে যে আইনগুলো পাশ হতো ব্রিটেনের লয়ের সিস্টেমে স্ট্রাকচারে ডিফারেন্ট অ্যাক্টসগুলো এসেছিলো, পরপর সেই অনুযায়ী দেশ স্বাধীন হওয়ার আগে পর্যন্ত সেভাবেই চলছিল, ঠিক আছে। তো এই কারণে তোমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের চ্যাপ্টারটা ভীষণভাবে ইম্পর্টেন্ট পড়তে হবে, কীভাবে ট্রেডিং রাইট নিয়ে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মারফত ভারতে আসে এবং আস্তে আস্তে তারপরে তারা জায়গাটাকে দখল করে নেয়, পজিশন নিয়ে নেয়, এবং কীভাবে তারপরে আমাদের কোম্পানি রুল থেকে ক্রাউন রুল হলো, দেন দেশভাগ হলো এবং আমাদের স্বাধীনতা আমরা পেলাম, একটা কিন্তু বড় লড়াই, ঠিক আছে, তোমাদের এটা জানতে হবে। এবং তোমাদের পাশাপাশি বলবো এই যে চ্যাপ্টারটা ইন্ডিয়ান পলিটিক্স সেটা পড়ার পাশাপাশি তোমরা হিস্ট্রির ব্যাকগ্রাউন্ডে হিস্ট্রি যেখান থেকে মানে এই যে সূত্রপাত সেটা কিন্তু পড়বে, ঠিক আছে। তোমাদের জানি রাখি সহজ পাঠে আমাদের এখানে কিন্তু হিস্ট্রির রেসপেক্টেও আমাদের যিনি টিচার রয়েছেন তিনি পড়াচ্ছেন নিয়মিতভাবে হিস্ট্রি এবং আন একাডেমি প্ল্যাটফর্মেও লাইভ ক্লাস চলছে, তো অবশ্যই কিন্তু সেই সেকশনসগুলো তোমরা ফলো করো এবং নিজেদের আপডেট করতে থাকো, মার্চ করে পড়লে কী হবে পড়াটা একবারে হয়ে যাবে। চলে আসি পরবর্তী প্রশ্নে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ প্রমুলগেটেড অন 26 January 1950 বিকজ, সো প্রমুলগেটেড মানে কি স্টার্টেড বা ইন্ট্রোডিউস, আমরা বলতে পারি এটা মানে অপারেশন স্টার্ট হয়ে গেল বা বলতে পারি ইজ ইন অপারেশন বা বলতে পারি কেম ইন টু ফোর্স, মানে অ্যাপ্লিকেবল, ঠিক আছে। প্রমুলগেটেড শব্দটা তোমরা কোথায় পড়েছো, জারি করা, ঠিক আছে। প্রমুলগেটেড আমরা পড়েছি ন্যাশনাল এমার্জেন্সি রেসপেক্টে, আশা করি কানেক্ট করতে পারছো। তো বেসিক্যালি এটা আমরা প্রত্যেকে আনসার জানি, অপশন দেখার কোনো প্রয়োজন নেই, এই দিনটিকে সেলিব্রেট করা হতো ইন্ডিপেন্ডেন্স ডে 1929 সাল থেকে, তাই জন্য এটাকে রেসপেক্ট দেওয়ার জন্য এই দিনটিকে বাছাই করা হয়েছিল। চলে আসছি পরবর্তী প্রশ্নে, দ্য ফার্স্ট সেশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ হেল্ড ইন, তো এক্ষেত্রে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম অধিবেশন কোথায় হয়, বম্বে, লাহোর, ক্যালকাটা, নিউ দিল্লি। সঠিক উত্তর এক্ষেত্রে আমাদের নিউ দিল্লি, ফার্স্ট সেশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ হেল্ড ইন নিউ দিল্লি, অপশন ডি। নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 11, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ এনফোর্সড অন, কবে থেকে এনফোর্সড হয়,
তো আনসার হচ্ছে সিম্পল 26 জানুয়ারি 1950, যেটা বললাম কেম ইন টু ফোর্স বা ইনফোর্স কবে থেকে অ্যাপ্লিকেবিলিটি হয়। তো এক্ষেত্রে একটা কনফিউশন থাকে ডেট অফ অ্যাডপশন আর ডেট অফ এনাক্টমেন্ট বা কেম ইন টু ফোর্স বা অ্যাপ্লিকেবিলিটি। তো এক্ষেত্রে আনসার হবে ডেট অফ অ্যাডপশন হলে আনসার হবে 26 নভেম্বর 1949, আর এনাক্টমেন্ট বা কেম ইন টু ফোর্স বা অ্যাপ্লিকেবিলিটি হচ্ছে 26 জানুয়ারি 1950। এবং আজকের এই যে প্র্যাকটিস সেশনের শেষ প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 12, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাডপ্ট করেন কে, পার্লামেন্ট অফ ইন্ডিয়া, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গভর্নর জেনারেল, ব্রিটিশ পার্লামেন্ট। তোমরা অনেকে এক্সাইটেড হয়ে গিয়ে বা এতদিন ধরে যেহেতু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা পড়ছি, মনে হতে পারে ব্রিটিশ পার্লামেন্ট আনসার, কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট হবে না, পার্লামেন্ট অফ ইন্ডিয়াও হবে না। কারণ আমাদের পার্লামেন্ট অফ ইন্ডিয়ার যে অ্যাপ্লিকেবিলিটি বা যেটাকে বলতে পারি আমরা পরিচালনা, কাজকর্ম যে শুরু হওয়া, ঠিক আছে, এগুলো তো আস্তে আস্তে হলো, তাই না? তখন তো তৈরি হচ্ছে, মানে একটা স্টেপ চলছে, মানে একটা প্রসেস চলছে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে আনসার, ঠিক আছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদ, যারা টোটালি নিয়ার অ্যাবাউট 60 কান্ট্রিজের কনস্টিটিউশন গো থ্রু করে, সেখান থেকে ইম্পর্টেন্ট সেকশনসগুলোকে জট ডাউন করে, এবং ভারতীয় জনগণের জন্য কোন সেকশনটা কতটা মডিফিকেশন করতে হবে সেটাকে করে, পাশাপাশি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের থেকে কিছু কনসেপ্ট নিয়ে প্রায় 3 বছর সময় নিয়ে সংবিধান তৈরি হয়, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ যুক্ত থাকার জন্য। যারা আমাকে আনএকাডেমি প্ল্যাটফর্মেও ফলো করতে চাও, এইখানে ডিসক্রিপশনের লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা আমাকে চাইলে ফলো করতে পারো। তোমাদের সাথে আমি এখন সন্ধেবেলা 7টায়, রাত্রিবেলা 9টায় এবং 11:10 তিনটে ক্লাস নিচ্ছি, পলিটি, বেঙ্গলি এবং বায়োলজির ওপর ভিত্তি করে স্পেশাল ফ্রি ক্লাস। তো যেদিনকে যেরকম ক্লাসগুলো থাকছে আমি তোমাদেরকে সেই লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। আজকে যেমন দুটো ক্লাস আছে 9টার সময় এবং 11:10, তো তোমরা সেখানে পার্টিসিপেট করতে পারো, এবং পেইড সাবস্ক্রিপশনের জন্য আমার কোডটি তোমরা ব্যবহার করতে পারো, MOD2403, যেটা তোমাদের 10% ডিসকাউন্ট দেবে। যারা এখনও পর্যন্ত আমাদের সাথে যুক্ত হওনি, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, সহজ পাঠ তোমাদের সাথেই আছে, তোমাদের পাশে আছে।